হ্যালো ফ্রেন্ডস, আমি সুনন্দা প্রামাণিক। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে কথা বলতে। তো আজকে আমাদের নতুন বিষয়টা কি? নতুন বিষয়টা হলো পেয়ারা, যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন। তো ভাবছেন এই পেয়ারা তো মানে নতুন কিছু না, কারণ আপনারা ছোটোবেলাতে অনেক সময় বন্ধুদের সাথে অন্যের গাছ থেকে চুরি করে খেয়েছেন, আবার কখনো বাজার থেকে কিনেও এনেছেন। আবার এমনও হয়েছে, কারণ অনেকের বাড়িতেই আমাদের পেয়ারা গাছ থাকে, সেক্ষেত্রে হয়তো হনুমানে খেয়ে চলে গেছে কিন্তু আপনি খাননি। তো সেই পেয়ারার মধ্যে থাকা বীজের কথা আজ আমরা বলবো। তো আমরা একটু জেনে নিই যে সেই পেয়ারার বীজের মধ্যে কী কী পুষ্টিগুণ আছে। তো পেয়ারার বীজে ফাইবার থাকছে 64 গ্রামেরও বেশি, 100 গ্রাম পেয়ারাতে থাকছে। এছাড়া প্রোটিনটা যদি আমরা দেখি, আপনারা অনেকেই জানেন যে প্রোটিনের সোর্স হিসেবে আপনারা মাছ মাংস ডিম খেয়ে থাকেন, যেখানে মুরগির মাংসে থাকছে 14 গ্রাম প্রোটিন, সেখানে পেয়ারার বীজে থাকছে 11 গ্রামেরও বেশি প্রোটিন থাকছে। এছাড়াও আয়রন থাকছে 14 মিলিগ্রাম এবং জিঙ্ক থাকছে 3.5 মিলিগ্রামেরও বেশি। এবং আরেকটা জিনিস যেটা জানলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে স্কিনের ব্যাপারে। তো ত্বকের জন্য উপকারী যেটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যারা অনেকেই আপনারা সাবজেক্ট নিয়ে চর্চা করে থাকেন তারা এই জিনিসটি ভালো জানবেন। এখানে পেয়ারার বীজে মোট ফ্যাটের 87% থাকছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটার বেশি হচ্ছে আবার লিনোলেইক অ্যাসিড থাকছে। ভিটামিন সি থাকছে 87%, কারণ আপনারা এই কোভিডের জন্য অনেকেই ইমিউনিটির জন্য প্রোটিন, ভিটামিন সি, জিঙ্ক এগুলো কিন্তু শুনে এসেছেন। তো এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানতেন না যে পেয়ারার বীজেও এতটা পরিমাণে জিঙ্ক এবং প্রোটিন এবং ভিটামিন সি থাকছে। তো এই পেয়ারার বীজে থাকা বেশি পরিমাণে ভিটামিন সি আমাদের দাঁতের ও মাড়ির সুস্থতা রক্ষা করে। এছাড়া আপনি পেয়ারার বীজ যখন চিবিয়ে খাচ্ছেন তখন চোয়ালের ব্যায়াম হচ্ছে, তো সেই কারণে আমাদের লালারস ক্ষরণে যথাযথ সহায়তা করছে, মুখের মধ্যে pH ব্যালেন্স করছে এবং দাঁত ও মাড়িকেও কিন্তু ভালো রাখছে। এই তো এতক্ষণ আমরা জানলেন যে পেয়ারার বীজে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে। যথেষ্ট পরিমাণে ফাইবার থাকার কারণে এটা ডায়াবেটিস এবং সিবিডি অর্থাৎ হার্টের সমস্যা যাদের আছে তারা এটা খেলে কিন্তু তারা উপকার পাবেন। এবং পেয়ারাতে ফাইবার বেশি থাকার কারণে এটা খাওয়ার পরে পেট অনেকক্ষণ ভর্তি থাকে। তো যারা মোটা অর্থাৎ যাদের মোটা হওয়ার প্রবণতা অনেকটা বেশি, তারাই পেয়ারা খাওয়ার ফলে কিন্তু তারা আস্তে আস্তে রোগা হয়ে যাবেন। এছাড়া পেয়ারার মধ্যে হাই ফাইবার থাকার কারণে সেটা কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে, এবং যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারাও কিন্তু পেয়ারা খেলে কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি পাবেন। তো অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক অ্যাডোলেসেন্ট গার্ল ছাড়াও অনেক প্রেগনেন্ট ওমেন বা অনেকেই তাদের মধ্যে অ্যানিমিয়ার সমস্যা দেখা যায়। এবং অ্যানিমিয়ার সমস্যা দেখা গেলে প্রথমেই বাড়িতে আমরা যেটা করে থাকি, কুলেখাড়া, ছোটো মাছ, এই রকম জিনিসপত্র আমরা খেতে থাকি। তো সেক্ষেত্রে যাদের অ্যানিমিয়া দেখা যাবে তারা কিন্তু একটা পেয়ারা খেলেই কিন্তু এই অ্যানিমিয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ এই পেয়ারার মধ্যে আছে আয়রন এবং ভিটামিন সি, যেটা ভিটামিন সি আয়রন শোষণে কিন্তু সাহায্য করে। আর এই পেয়ারা কিন্তু সকলেই আপনারা খেতে পারেন না, দুই শ্রেণীর মানুষ আপনারা পেয়ারা খাওয়ার সময় একটু সচেতন থাকবেন। যাদের মানে ডেন্টাল ক্যারিজ আছে অর্থাৎ যাদের দাঁতের সমস্যা আছে বা যেটাকে আপনারা বলে থাকেন দাঁতে পোকা আছে, এবং ডাইভার্টিকুলাইটিস বলে এক ধরনের রোগ হয় এই পেটের সমস্যা এটাও, তো এই ডাইভার্টিকুলাইটিসের সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু পেয়ারা খাওয়ার আগে একটু দেখে খাবেন। তো যারা ডাইভার্টিকুলাইটিস সম্পর্কে জানেন না তাদের জন্য বলি, আমাদের পরবর্তী কোনো ভিডিওতে আমরা ডাইভার্টিকুলাইটিস নিয়ে কথা বলবো, তখন আপনারা জেনে যাবেন ব্যাপারটা কি। আর আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেয়ারা নিউট্রিশনের সাথে থাকবেন। ধন্যবাদ।